আসছিল মুঝে ফুল খুঁজতে খুঁজতে মুঝে ওঠা নিষেধ জরিমানা দিতে হবে এ হচ্ছে সাভার থেকে 2 কিলোমিটার দূরে আর জাহাঙ্গীরনগর থেকে 1 কিলোমিটার দূরে এই জায়গার নাম হচ্ছে সিএমবি তো এখানে আমি আসছিলাম ওই যে ফুল খুঁজতে খুঁজতে এদিকে আসলাম দেখলাম যে অরুণালয় মিনি চিড়িয়াখানা আসলে পিকনিক স্পটও আছে তো এই জায়গাটা দেখে একটু কৌতূহল জাগলো ভিতরে যে আসলে এখানে কী আছে দেখার মতো সেটা দেখার জন্য আমি এখানে দাঁড়ালাম একটু পরে আমি ভিতরে ঢুকবো সো কী আছে সেটা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করবো আর দেখবো আসলে কী আছে সো ভিডিওটা দেখতে থাকুন লেটস গো বেসিক্যালি এই পার্কে যাওয়ার একমাত্র রিজনই হচ্ছে যে এই রাস্তাটা কারণ আমি এই রাস্তাটা যখন আপনার যে বাইকে ফুয়েল ছিল না আমি যখন এদিক দিয়ে বারবার ঘুরতেছিলাম তখন দেখলাম এত সুন্দর একটা রাস্তা আমার একটু কৌতূহল জাগলো যে আসলে এটা কই যায় এদিক দিয়ে সো আমি এসে দেখলাম যে একটা সাইনবোর্ড লাগানো যে এখানে মিনি চিড়িয়াখানা সো দেখলাম ভাবলাম যে যাই একটা ভিডিও বানাই আপনাদেরকে দেখাই একটু শেয়ার করি সো আই হোপ ভিডিওটা অনেক মজা হবে কারণ জায়গাটাই একটু মজার জায়গা আসলে অনেক সুন্দর জায়গাটা বেসিক্যালি আমাদের আশেপাশে কিন্তু এরকম দেখা যায় না আমরা এই ন্যাচারাল ফিল্টার নেওয়ার জন্য গাজীপুর যাইতে হয় নাহলে বান্দরবন না হলে এদিক সেদিক মানে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে যাইতে হয় বাট এত কাছে ঢাকার একদমই কাছে যে এত সুন্দর একটা জায়গা আছে মানে ন্যাচারালে এত যে সুন্দর ন্যাচারাল একটা ভিউ আছে সেটা যদি আপনারা এই ভিডিও না দেখেন তাহলে বুঝতে পারবেন না সো ভিডিওটা দেখতে থাকুন আই হোপ অনেক মজা হবে সো লেটস গো তো এই চলে আসলাম মিনি চিড়িয়াখানায় অ্যাকচুয়ালি এটাতে খুব একটা ন্যাচারাল ফিল পাওয়া যায় পুরো পার্কটা জুড়েই রয়েছে বিভিন্ন জায়গায় বসার স্পট আর পাশেই রয়েছে অনেক ঘন একটা জঙ্গল ওইগুলোতে যাওয়া নিষেধ ওইখানে আসলে আর্মিরা চলাচল করে আপনার পুকুরের ওই পাশেও আর্মিরা চলাচল করে তো জায়গাটা দেখতেই পাচ্ছেন আসলে এখানে জোস একটা পার্ক আমার কাছে খুবই ভালো লাগতেছে ন্যাচারালি একটা ফিল আসছে এখানে এই যে রাস্তাটা দিয়ে আমি আসছি এটা মনে হচ্ছে পুরো একটা বান্দরবনের একটা রাস্তা কারণ পাহাড়ের ভিতর দিয়ে আর অনেক গাছপালা ছিল মনে হচ্ছে যে বান্দরবন থেকে আমি যখন টাঞ্চির দিকে থেকে আসতেছি বাইক নিয়ে ওইরকম একটা ফিল পাওয়া গেছে আর কি রাস্তা অনেক পিছিল কারণ লাল মাটি এখানে আর এখানে একটা বেসিক একটা কথা বলি সেটা হচ্ছে আমার ক্যামেরা দেখে এখানে অনেক কাপল আছে এটা মূলত কাপলদের জন্যই আর কি বেশি তো এখানে স্কুল কলেজে যারা আছে সবাই এখানে এসে আড্ডা মারে কথা বলে আর কি টাইম পাস করে সো যারাই আমার ক্যামেরা দেখতেছে ওরাই কী করছে মানে মেয়ে ছেলে আলাদা হয়ে যেতেছে বুঝতেছি না কেন সো আমি ওদের প্রাইভেটলি রাখার জন্য আমিও নিজে থেকেই ক্যামেরাটা অফ করে দিচ্ছি আর কি ওদেরকে দেখলে এই আর কি তো আসুন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে আসলে এখানে কী কী আছে সো এই যে হরিণ এই যে অনেকগুলো হরিণ তো এখানে ক্যামেরা থেকে আসতেছে না কি বুঝতেছি না তো সেই তো এখানে মনে হয় 2 জাতের হরিণ আছে তো এটা হচ্ছে প্রথমেই ঢুকার পরেই আপনি হরিণ দেখতে পাবেন আর চিড়িয়াখানার ভিতরে অশালীন আছে মানে এখানে অনেক কিছু নির্দেশনা দেওয়া আছে আর বেশি আপনার বেশিরভাগই বসার স্পট আছে এখানে কারণ এখানে সবাই আসে টাইম স্পেন্ড করার জন্য সো এই হচ্ছে যে হরিণগুলো ভালো করে দেখে নিন এরপর যেটা আছে সেটা হচ্ছে যে এই হরিণেরই আরেকটা জাত কী জন্য বলে এটাকে যাই যাই দেখি আর এই যে যেটা বলতেছিলাম যে বসা খুব বেশি স্পট এখানে এখন
এখন তো সকাল সকাল, আমি তো সকাল সকাল আসছি, সো মানুষ একটু কম। যদি আপনি বিকালের মধ্যে আসতে পারেন তাহলে এখানে মনে হয় না আপনি প্রাইভেটলি বসে থাকতে পারবেন, অনেক মানুষ হয় অনেক আর কি। সে যে এটা হচ্ছে আরেকটা হরিণ, এটা কী হরিণ, নামটা কি দেওয়া, যেটা একটা হরিণ, এটা হচ্ছে সাম্বার হরিণ। সো এটা হরিণের আরেকটা জাত সাম্বার হরিণ, এটা একটু দেখতে গরুর বাচ্চার মতো। এই যে সাম্বার হরিণ, সো তার একটা একটু ন্যাচারাল টাইপের আর কি, তেমন আহামরি কিছু না। ছোটো ছোটো বাচ্চা আসলে জাস্ট এইগুলোই দেখার আছে। তবে এখানে আরও অনেক কিছু আছে, অজগর আছে, ঘোড়া আছে, তার হচ্ছে বানর আছে, যেন এখানে কৃত্রিম কুমির আছে, এই যে কুমিরে ওঠা নিষেধ। ওয়াও, সেই সুন্দর এতে বানাইছে। এখানে ছোটো ছোটো মাছ আছে, মানে বাচ্চাদের দেখার মতো আর কি। আর বাঘের পিঠে ওঠা, জেব্রার পিঠে ওঠা, এগুলো সম্পূর্ণভাবে নিষেধ। সো আমরা ওই দিকটা আগে শেষ করিনি। হাতের বামে আছে আপনার, এখানে কী আছে আর, রাজহাঁস আছে, এটা মনে হয় রাজহাঁস। দেখি কি কি আছে এখানে, কয়েকটা অবভিয়াসলি আমার কাছে খুবই ভালো লাগছে। সজারু, সজারু আছে এখানে, সজারু কি খায়, লেবু খায় না, খরগোশের বাচ্চা আছে এখানে, অনেক কিছু আছে না। ওইগুলা কি বানর না ময়ূর? অনেক কিছু তো আছে, ছোট্ট একটা চিড়িয়াখানে। এটা হচ্ছে উট পাখি। আর এখন যাব আমরা বানরের কাছে। আমার বন্ধুগুলো এইভাবে বন্ধু করে রাখা উচিত, ওরা বেশি কলা খায়। বানর তো বানরই, এক একজন এক এক ভাবে পড়ে আছে। তুমি বাইরে আসছো কিভাবে, তুমি বাইরে আসছো কিভাবে, কি করি নাও, ক্যামেরাটা নাও, ভিডিও করো, ক্যামেরাটা নাও, ভিডিও করো। ও ঢুকলো কোথা থেকে, ও এতটুকু চিপে দিয়ে বের হতে পারে। এই হচ্ছে ভালুক, খুব বিশ্রী গন্ধ আসতেছে ওর এখান থেকে। কি করো ভাবি, দেখে তো আমারই ভয় লাগতেছে, তুমি কিছু বলবা, খুবই হিংসো না। তোমার আচ্ছা, আমরা আরো কিছু দেখাচ্ছি, উমা অচুক সারাক্ষণ ঘুমে থাকে। আমার কাছে ঘোড়াটা ভালো লাগছে, বিশেষ করে হোয়াইটটা। এগুলো যদি একটু যত্ন নেওয়া যায় পশমগুলো অনেক বড় হবে না। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু দেশি ঘোড়া। দেখেন ভালো কী করতেছে, এগুলো দেশি ঘোড়া। সো দেশি
দেশি গরু এরকম হয় না, বাংলাদেশের জাত। ব্ল্যাকটা আর হোয়াইটটা দুটোই সেম। সো এইদিকে কিছু আসছে না, ভুটানি গরু, খুবই ছোটো ছোটো সাইজের ছোটো ছোটো গরু। আর এখানে আমাদের দেশীয় ছাগল, মানে ছাগলের ফার্ম, সোনারি মুরগি আছে। আর এইদিকে আছে বাচ্চাদের রাইড, মানে বাচ্চাদের আছে এখানে। আর ওইদিকে প্রবেশ নিষেধ, কারণ এটা আর্মিদের এরিয়া। সো ওইদিকে শুধু আর্মিরা চলাচল করে। আর এই যে বাচ্চাদের খেলনার জায়গা, রাইড প্রতিজন 30 টাকা করে। সো মোটামুটি একটা, মানে একটা সাইট আমার অলরেডি শেষ। সো আকাশটা আজকে একটু মেঘলা আছে, ভালোই লাগতেছে। আর ওইদিকে তো হাতের বামে তো তেমন কিছু নাই, আমাদের দেশ মুরগির ফার্ম। আর এটা হচ্ছে যে ভেড়ার ফার্ম, ছাগলের ফার্ম। দেখছি এগুলা, চলে আসো তুমি। তো এখানে মহিলাদের জন্য নামাজেরও ব্যবস্থা রয়েছে। ওই যে অজগর এখানে আরেকটা আছে, তো ওই অজগরটা একটু দেখে আসি। এটা হচ্ছে আরেকটা অজগরের জায়গা। এই অজগরটা নাকি সবচেয়ে বড়, আসলেই সবচেয়ে বড়। আমার নিজেরই ভয় লাগতেছে। অনেক বিশাল বড় এটা, অনেক মোটা না এটা, রুম চেঞ্জ করে যে সেটা একটু দেখার ট্রাই করি। ঠুকে দেয় মানুষ, ঠুকে দেয়, অনেক বড় তো এটা। আর ওইখানে হচ্ছে ভেড়ার সাথে একটা বানর থাকে, এর আগে আমি দেখেছি গ্রাম এটা, ওই দেখ পুরো লড়াই ফেলতেছে। তো ওরে ওরে এইখানে একলা রাখছে কেন? ওই যায় বন্ধু বাপ্পি, এখানে আসো আসো আসো। একটা ভেড়ার সাথে একটা বানর, কাহিনী কি বুঝলাম না। এটা কি পাখি, তার কি মুরগি? ও এটা কালিম পাখি। এগুলো হচ্ছে যে কালিম পাখি, খুবই সুন্দর দেখতে। এই যে খরগোশ গুলো। সো এই ছিল মোটামুটি পার্কের একটা ভিউ। ওইদিকে টাকা বলতে ওইটা জাস্ট নৌকা চালানো যায় আর কি। তো পার্কটা মোটামুটি একটা ন্যাচারাল ভিউ আছে। আর এইখানে সবচেয়ে বেশি যারা আছে তারা হচ্ছে টাইম স্পেন্ড করার জন্য আসে আর কি। সো আপনি জেব্রা, সিংহ, বাঘ যেটার উপরেই ওঠেন 50 টাকা জরিমানা দিতে হবে। বাচ্চাদের বসায়া ছবি তোলা নিষেধ, যে জরিমানার কথাটা লেখা আছে। সো পুরো পার্কটাই একটা ন্যাচারাল ন্যাচারাল ভিউ, তেমন আহামরি কিছু নাই। ছোট বাচ্চাদেরকে নিয়ে যারা আসবেন ই আর কি। হ্যাঁ দেখছি, এটা দেখাইছি কুমির। আর পুরোটাই হচ্ছে যে আপনার টাইম স্পেন্ড করার জন্য একটা বেটার জায়গা আর কি। আসলে পুরো পার্কটাই ন্যাচারাল, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে নৌকা ভ্রমণ। এখান থেকে আপনি নৌকা ভ্রমণ করতে পারবেন, অনেক সুন্দর ভিউটা। সেই পুরোটা রাউন্ড দিতে পারবেন, 2 রাউন্ড মনে হয় 200 টাকা। ভিডিও করার সময় এই ভাইটা আমাকে পুরোপুরি সঙ্গ দিচ্ছে। ভাই নামটা কি? নুরালম। নুরালম না, বাসা কোথায় আপনার? কালীগঞ্জ।
আলিগঞ্জ। তো আমি ভাইকে চিনি না, আমি ঢুকার সময় ভাইকে দেখলাম, ভাই আমার সাথেই ছিল, ভিডিও করার সময় ভাই আমাকে দেখাচ্ছে যে এটা এখানে এটা এখানে এই আর কি। সো সবাই ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখতেছেন তারা পেজটা ফলো দিয়ে দিবেন। সো ভালো থাকবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে মামুন কিশোর। তোমার মোবাইল আছে সাথে? মোবাইলে একটু বন্ধ।